ঢাকাকে ঢেলে সাজাতে হলে ফুটপাতগুলোকে হকার ও পথচারী বান্ধব করে গড়ে তোলার বিকল্প নেই, তবে তার আগে দরকার রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে গড়ে তোলা ফুটপাত থেকে অবৈধ স্থাপনার উচ্ছেদ, এমন মত নগরবিদদের। এদিকে দলের ভাবমূর্তি নষ্টকারীদের ঠাঁই আওয়ামী লীগে হবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। সরকারি জায়গায় দখল বাণিজ্য নিয়ে মাসুদ মুস্তাহিদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব দেখুন আজ। একসময় গুলিস্তানকে ধরা হতো ঢাকার শেষ সীমানা, সময়ের বিবর্তনে সেই সীমানা ছড়িয়েছে বহুদূর, বেড়েছে মানুষ, সঙ্গে বেড়েছে নানাবিধ সমস্যা, তার মধ্যে অন্যতম ফুটপাত দখল বাণিজ্য। বহু বছর ধরে এমন সংস্কৃতি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে নগর উন্নয়নে। প্রশ্ন ওঠে, ফুটপাত কি হকারদের নাকি পথচারীদের? এই ব্যাগটা নিয়ে হাঁটতে গেলে ফুটপাত দিয়ে হাঁটা যাবে না, কারণ হয় আমার ব্যাগ পিছনে চলে যাবে, না হয় আমি সামনে চলে যাব। হ্যাঁ, এখন কিছু করার নাই, উপরে তো হাঁটার মতো পরিস্থিতি ছিল না, এর জন্য ফুটপাত ছেড়ে রাস্তা হাঁটতেছিলাম। ফুটপাতে আজকে হকারদের নিয়ে চলছে বাণিজ্য, রাস্তা সড়ক ফুটপাত এগুলো বিক্রি কিনে হচ্ছে দিনে দুপুরে, রাজনৈতিক পান্ডারা হাজার কোটি টাকার ব্যবসা করছেন এই সমস্ত সড়কগুলোকে বিক্রি করে। তবে ঢাকাকে আদর্শ নগরীতে রূপান্তর করতে হলে হকার ও পথচারী বান্ধব ফুটপাত গড়ে তুলতে হবে বলছেন এই নগরবিদ। একটি নগরীর ফুটপাত শুধুমাত্র পথচারীর জন্যে, কিন্তু এর মানে এই নয় যে পথচারীর সাথে হকারের যে নিবিড় সম্পর্ক সেটাকে অস্বীকার করা যায়। 200 টাকায় বা 300 টাকায় সোয়েটার বা প্যান্ট বিক্রি কোনো দোকানপাটে পাওয়া যায় না, হয়ও না। অতএব আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর এই বাজারকে, তাদের এই নির্ভরতার জায়গাটুকুকে কেড়ে নেওয়াও আমাদের জন্য অনুচিত। সে কারণে সার্বিকতা নির্ভর পরিকল্পনা করে হকার এবং পদচারী বান্ধব পদচারণার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হয়। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখল বাণিজ্য বন্ধ হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। যে কোনো ধরনের দখলবাজি, যে কোনো ধরনের চাঁদাবাজি, যে কোনো ধরনের সরকারি জায়গা জমি দখল করে তাদের নিজস্ব মতলব হাসিল করা, হ্যাঁ, এইগুলো কোনো অবস্থাতেই সরকার প্রধানও বরদাস্ত করেন না, এবং সরকারের জায়গা থেকে সেই কথাটি পৌঁছে দেওয়া হয়েছে এই সিটি কর্পোরেশনের যারা নির্বাচিত মেয়র হয়েছে তাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে এসে সেই অ্যানালগ যুগের ফুটপাত দখল বাণিজ্য নিয়ে যদি একটি দেশ, একটি রাষ্ট্র কিংবা একটি দলকে প্রশ্নবিদ্ধ হতে হয়, তাহলে 2040 সালে যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি তা কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে সেটি এখন ভাবনার বিষয়। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিস্ট ধর্ম মতে বেথলেহেমের গোশালায় মানবজাতির ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটেছিল যীশু খ্রিস্টের। এই উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে দিনটি। ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, প্রতীকী গোশালা, রঙিন কাগজ, ফুল ও আলো দিয়ে সাজানো হয় ক্রিসমাস ট্রি। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে কাজ করতে পারলে আগামী বাংলাদেশ সুখী সমৃদ্ধ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে বলে প্রত্যাশা করেন যিশু ভক্তরা। আরও দেখুন এয়ার বাদলের রিপোর্টে। আনুমানিক 4 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যে বা ফিলিস্তিনের বেথলেহেমের গোশালায় জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। মা মেরির কোল জুড়ে আবির্ভাব ঘটে তার। তার জন্মদিন 25 ডিসেম্বরকে হলি ক্রিসমাস ডে বা শুভ বড়দিন হিসেবে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উদযাপন করে আসছেন। খ্রিস্টধর্মের এ পবিত্র উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিলভাবে, নানা রঙে রাঙানো এ উৎসবে যোগ দিয়েছেন ছোট বড় সবাই। তেজগাঁও ও কাকরাইলে গির্জায় দেখা মিলে যীশুখ্রিস্টের ভক্তদের। মূলত এই বছর প্রার্থনাটা থাকবে যেন হচ্ছে করোনামুক্ত পৃথিবী আমরা পাই আবার আগের মতো। দিনটাকে হচ্ছে একসাথে উদযাপন করব, পরিবারের সাথে উদযাপন করব। আমার আশার চেয়েও আমার ফ্যামিলির কাছে আমাকে পাওয়াটাই তাদের সবচেয়ে বড় বড় দিন। করোনার প্রভাব পড়লেও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন চার্চের ধর্মীয় প্রধান। তিনি আবার আমাদেরকে স্মরণ করিয়ে দেন কালো মেঘের অন্ধকারের কথা বলে। কালো মেঘের অন্ধকার কি? সেটা হলো মানুষের লোভ লালসা, ব্যক্তিকেন্দ্রিকতা, স্বার্থপরতা, আর এর ফলে বিশ্বে তৈরি হচ্ছে দরিদ্রতা।
শুভ বড়দিন উপলক্ষে উপাসনা হয়েছে রাজধানীর মিরপুর ব্যাপটিস্ট চার্চে। এতে সিনিয়র পালক রেভা মার্টিন অধিকারী বড়দিনের উপাসনা করেন। অনুষ্ঠানে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমাদ্দার ব্যাপী ও চার্চের সম্পাদক টমাস সিংহ সহ অন্যরা বক্তব্য রাখেন। উৎসব পরিচালনা করেন মহিলা সমিতির সভানেত্রী দীপিকা রানী সমাদ্দার। এবং আমরা ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে বাংলাদেশে ঠিক এই মুহূর্তে আমরা স্বাধীনতায় এবং নিরাপত্তায় আমাদের সকল ধর্মীয় উৎসব আমরা পালন করতে পারছি। সমাজে যেন ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় এবং মানুষ যেন মানুষকে ভালোবাসতে পারে, সম্মান করতে পারে, আমরা তার জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করে আর বিশেষ প্রার্থনা আমরা করব। শুভ এ দিনের মধ্য দিয়ে বিশ্বে শান্তি বজায় থাকবে এবং সব অশুভ দূরে সরে যাবে, এমন প্রত্যাশা যিশু ভক্তদের। এ আর বাদল, আরটিভি, ঢাকা। বড়দিন ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। আনন্দ আর হৈ হুল্লোড়ে সাগর তীরে মেতেছেন সবাই। বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন অন্তত 1.5 লাখ পর্যটক, তবে সৈকতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হলো তা মানছেন না অনেকেই। পর্যটকদের নিরাপত্তা ও সচেতনতায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। হোটেল মোটেলেও কক্ষ খালি নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, পর্যটকদের ভিড় বেড়েছে পাথুরের সৈকত ইনানি, হিমছড়ি ও সেন্ট মার্টিনেও। অসম্ভব একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে এখানে, প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে এসেছে। ভয়টা যে নেই তা না, বাট সব কিছুর উপরে ভয়ের বাইরেও একটু ভালো লাগা কাজ করতেছে এখানে আসতে পেরে। সমুদ্রে মাছ আসলে যাচ্ছে না, সমুদ্রে গোসল করতে আসছি। দর্শক, শুভ বড়দিন ঘিরে কক্সবাজারে বেড়েছে পর্যটকের সংখ্যা। বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, করোনার মধ্যে ধর্মীয় উৎসব ঘিরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে কতটা আনন্দ উচ্ছ্বাস দেখছেন আর স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সেখানকার প্রশাসন কতটা কঠোর? তানি, আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের তিনটা পয়েন্টে এখন প্রচুর পর্যটক এখানে অবস্থান করছে। আমি এখন রয়েছি লাবণী পয়েন্টে, এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক ইতিমধ্যে সকাল থেকে এই পর্যন্ত অনেক পর্যটক এখানে সমাগম ঘটেছে। তারা সমুদ্রের নীল জলরাশিতে ভূসল করতেছেন, অনেকে আনন্দ করতেছে, অনেকে জেট স্কিডে ওয়াটার বাইকে তারা সমুদ্র পাড়ি দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন মানে কত লোকে লোকারণ্য হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। তবে এখানে একটা বিষয়, এই যে পর্যটকদের মাঝে স্বাস্থ্য সচেতনতা নিয়ে তাদের অবহেলা পরিলক্ষিত হচ্ছে। তারা অনেকেই মাস্ক নিয়ে আসেন নাই, বেশিরভাগ মানুষ মাস্ক নিয়ে আসেন নাই। এক্ষেত্রে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে, তাদেরকে মাস্ক নিয়ে সমুদ্রে আসার জন্য, স্বাস্থ্যবিধি মেনে সমুদ্রে আসার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছেন। তারপরও আমরা দেখতে পাচ্ছি মাস্ক ছাড়াই অনেকে এখানে সমুদ্র সৈকতে এসেছেন। তা আমরা হোটেল মোটেল মালিক সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি এই পর্যন্ত 1.5 লক্ষাধিক পর্যটক কক্সবাজার সমাগম করেছে। হোটেল মোটেলগুলোতে প্রায় জায়গা খালি নেই বলে তারা আমাকে জানিয়েছে। তানি, শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন। জানাচ্ছি পরের সংবাদ। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ইতিমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনোভাবেই মনোনয়ন দেওয়া হবে না বলেও জানান তিনি। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের। এ সময় বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদেরকে কিন্তু এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাই আমি সকলকে সতর্ক করে সভাপতির নির্দেশনা প্রতিপালনের জন্য আহ্বান জানাচ্ছি। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেবে বা উস্কানি দেবে তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে মডেল থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। সকালে জেলা পুলিশ লাইন থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এর আগে গেল রোববার সীতাকুণ্ড থানার এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ সাইফুল ইয়াবা আছে বলে ওই ব্যবসায়ীর দেহ তল্লাশি করে। এ সময় কোনো ইয়াবা না পেয়ে দুই পুলিশ সদস্য তাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যান। রাজধানীর দক্ষিণখান থেকে 75 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাত 3টার দিকে র্যাব 2-এর একটি দল তাদের গ্রেফতার করে। চক্রের সদস্যরা হলেন মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ সফির উদ্দিন শানু, মোহাম্মদ তমজিদুল ইসলাম মনির, মোহাম্মদ আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম। র্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দক্ষিণখান থানা এলাকায় 50 নম্বর ওয়ার্ড গুলবার মুন্সি সরণী এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে পাচারের জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাপের বিষ সহ তাদের আটক করা হয়। আমন মৌসুমে নতুন ধান উঠেছে, বাজারে বাড়ছে চালের সরবরাহ। তারপরেও গেল 3 সপ্তাহে দুদফায় প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। সরবরাহ বাড়লেও বাড়তি শীতের মৌসুমি সবজির দাম 2 টাকা বেড়ে দেশি পুরাতন আলু 42 ও নতুন আলু 40 টাকায় বিক্রি হচ্ছে। আলুর সরবরাহ পর্যাপ্ত হলেও দাম না কমায় ক্রেতারা ক্ষোভ জানান। এদিকে কেজিতে 1 থেকে 150 টাকা বেড়েছে রূপালী ইলিশের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। লাগামহীন চালের বাজার, আমনের বাম্পার ফলনে বাজার ভরপুর চাল, তবে দাম কমার লক্ষণ নেই। বরং কয়েকদিনের ব্যবধানে দুই দফায় 5 থেকে 10 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 62 টাকায়, বিয়ার আটাশ 52 ও নাজিশাল বিক্রি হচ্ছে 65 টাকায়। আগে মিনিকেটটা ছিল মনে করেন যে 54-55 টাকা, এখন হচ্ছে যে 62 টাকা। তারপরে নাজিশালটা ছিল তাও 54-55 টাকা, সেই নাজিশাল এখন 65 টাকা। আটাশ সালটা ছিল 42-43 টাকা, ওই আটাশ সাল এখন 52 টাকা। এমনি ক্রাইসিস নাই, কিন্তু টাকা দিলে আমি পাই, প্রত্যেকটা মিলার একসাথে বাড়াই ফেলে। যদি সিন্ডিকেট না হতো তাহলে তো এটা কোনোভাবে পসিবল না। কিছুটা বাড়তে শীতকালীন সবজির দাম, অধিকাংশ সবজির দাম বেড়েছে 3 থেকে 10 টাকা। শসা গত সপ্তাহ 25-30 ছিল, এই সপ্তাহ একদম 40। সিম কেজি বেচি আমরা 20-25 টাকা, এই সপ্তাহ একদম 30 টাকা, 5 টাকা বাড়ছি। গত সপ্তাহ মরিচ ছিল 80-90 টাকা, এই সপ্তাহে লোকা 100 টাকা, 110 টাকা। 2 টাকা করে বেড়েছে নতুন ও পুরাতন আলুর দাম, তবে বেশ খানিকটা কমেছে দেশি ও আমদানি করা পেঁয়াজে। পুরানটা একটু দাম বেশি, 40 টাকা কেজি ছিল, আজকে বর্তমানে 42 টাকা কেজি বিক্রি করতেছে, আর হলো নতুন ব্যবস্থা ছিল 40 টাকা কেজি। দেশি পুরানটা আপনি 60-62 টাকা বেচছিলাম, আর এই সপ্তাহে বেচতেছি 54-55। চায়না মিশর যে দাম ছিল সে দামই আছে, তুরস্কর দাম একটু কমছে, গত সপ্তাহে ছিল 25, এই সপ্তাহে 22-23। এদিকে কেজিতে 5 টাকা করে বেড়েছে সব ধরনের ডালের দাম। ইয়া মসুরি ছিল 85 টাকা, এখন 70 টাকা বেচতেছি। তারপরে দেশি মসুরি 90 টাকা, 100 টাকা বিক্রি করতেছি কেজি। হাইব্রিড মসুরি 75 টাকা, 80 টাকা বিক্রি করতেছি। সোলাপুর ছিল 70, এখন 75 টাকা, 80 টাকা বিক্রি করতেছি। ফের চড়া ইলিশের দর, সপ্তাহের ব্যবধানে বেড়েছে 100-150 টাকা, তবে দাম স্বাভাবিক অন্যান্য মাছের। গত সপ্তাহে আসছিল 800-850 টাকা কেজি আসছিল 1 কেজি সাইজ, এখন বর্তমানে 1 কেজি সাইজের 900 টাকা, 950 টাকা বেচতেছি 1 কেজি সাইজের মাছ। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। একদিকে বৈশ্বিক মহামারী, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের পর 5 দফা ভয়াবহ বন্যা। বছরের প্রায় শুরু থেকেই একের পর এক আঘাত হানে দেশে কৃষিখাতে। এরপরেও বাজেটে সর্বোচ্চ বরাদ্দ বা কৃষি ঋণ সহায়তার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষিখাত। হতাশার পাশাপাশি আছে আশার খবরও। মহামারী আক্রান্ত 2020 সালে দেশে কৃষিখাতের কথা জানাচ্ছেন মারুফ রেজা। বিশ্বে ধান উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে এখন বাংলাদেশ। মার্কিন কৃষি বিভাগ USDA-র প্রতিবেদন, বাংলাদেশে ধানের উৎপাদন 3 কোটি 60 লাখ টন ছাড়িয়ে যাবে। এতে আমদানি নয় বরং রেকর্ড রপ্তানি করতে পারবে দেশটি। কৃষিখাতের এমন সুখকর পরিসংখ্যান দিয়েই শুরু হয়েছিল নতুন বছর। মাস পাঁচেক যেতে না যেতেই ভর করে বৈশ্বিক মহামারী, করোনার শঙ্কা, এলোমেলো হয়ে যায় সবকিছু। করোনার মধ্যে ঘূর্ণিঝড় আমফানের ধাক্কা ভালোভাবে সামলানো গেলেও আসে আরেক দুর্যোগ, বন্যা। পরপর 5 দফা বন্যা চরম সংখ্যায় ফেলে কৃষিকে।
এত কিছুর পরেও ছিল ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তাই সার্বিক দিক বিবেচনায় চলতি অর্থবছর বাড়ানো হয় কৃষি বাজেট। গেল অর্থবছরের চেয়ে 26.83% বাড়িয়ে করা হয় 16,434 কোটি টাকা, যা মোট জিডিপির 2.89%। দেশের খাদ্য চাহিদার বড় অংশ জুড়ে মৎস্য খাত, চলতি বাজেটে বাড়ানো হয়েছে তারও পরিমাণ। গেল বছর থেকে 26.16% বেশি রেখে এবার করা হয়েছে 3,193 কোটি টাকা। কৃষিকে টিকিয়ে রাখতে সমান নজর দেওয়া হয়েছে কৃষকের দিকেও, তাই কৃষি ঋণের জন্য 4% সুদে 5,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাফল্য ও ইতিবাচক খবরের পর আসা যাক কিছু নেতিবাচক খবরে। গেল বছরের পেঁয়াজের সর্বোচ্চ দাম অব্যাহত ছিল চলতি বছরেও, যদিও আগের বছরের অভিজ্ঞতা দিয়ে কিছুটা ঠেকানোর চেষ্টা ছিল, তবে শেষ পর্যন্ত সম্ভব হয়নি জানা অজানা নানা কারণে। পেঁয়াজের সঙ্গে যোগ হয় আলু, সব রেকর্ড ভেঙে চলতি বছর কেজি প্রতি দামে হাফ সেঞ্চুরি করেছে নিত্য প্রয়োজনীয় এই খাদ্যটি। বছরের মাঝামাঝিতে বেড়ে আকাশ ছোঁয়া আলুর দাম বছর শেষেও মাটিতে নামেনি। মাস পাঁচেক আগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলেছিল বছরের শেষে প্রায় 55.5 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে, অথচ বছরের মাঝভাগ যেতে না যেতেই সব ধরনের চালের দাম বাড়তি। নতুন বছরে সব প্রতিবন্ধকতাকে ছাপিয়ে কৃষি ও কৃষককে নিরাপদ এবং লাভজনক করার উপায় বের করতে হবে, তবেই সব সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরে সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।